রিয়েলমি 10, এটার ভার্সন হচ্ছে 8 128 জিবি। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইসে লেখা আছে সব। এটা আমি প্রায় 9 মাস ব্যবহার করলাম। 9 মাস ব্যবহার করার পর আসলে এটাতে কোনো সমস্যা হচ্ছে কি না এটা জানাবো। তো আমি প্রথমে বলেছি এটার ক্যামেরা কিন্তু খুবই এভারেজ, আর রিসেন্টলি এটা একটা আপডেট আসছে। আপডেটটা মোটামুটি কয়েক জিবির, 3 4 জিবির। আমি দেখাই আপনাদের, আপডেটটায় কয়েকটা সিকিউরিটি প্যাচ সহ আরও অনেক কিছু ছিল আর কি, এই জন্য 3 4 জিবির মতো ছিল। এটা আসার পর আমার মনে হচ্ছে যে হয়তো ক্যামেরাটা আরও খারাপ হয়ে গেছে, ক্যামেরাটা আরও খারাপ হয়ে গেছে এই আপডেটটা আসার পর। আর এটার ক্যামেরা অনেক এভারেজই, এটা আপনাদের আমি আগেও বলেছি। আর ব্যাটারিও, এর আগে একটা আপডেট এসেছিল, তখন ব্যাটারির অবস্থাও খারাপ হয়ে গেছে। আমি ব্যাটারিটা দেখাই আপনাদের স্ক্রিন অন টাইম। ব্যাটারি আপনারা দেখেন, স্ক্রিন অন সিন্স লাস্ট চার্জ, 6 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছে। এই স্ক্রিন অন যাই ছিল তাও কিন্তু ইউটিউব ফেসবুকিং এগুলো একদমই করা হয়নি, কারণ এটা আমার আসলে এই ডিভাইস আমি খুবই কম ইউজ করি। সো তাতেই দেখেন মাত্র লাস্ট চার্জ করা হয়েছে কতক্ষণ আগে, 21 ঘন্টা 13 মিনিট আগে। তাও আমি কম চালানোর পরও এখন আছে 45%। এই 45% আরও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। লেখা আছে ক্যান লাস্ট অ্যাবাউট 14 আওয়ার 55 মিনিটস, কিন্তু আরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো এই আপডেটগুলো এসে রিয়েলমির আসলে আরও অবস্থা খারাপ হয়ে গেছে। সো অনেকেই আমাকে লিখে যে আসলে রিয়েলমি 10 কী অবস্থা, কেমন এই সেই, তার থেকে তো না মানে রেডমি নোট 12 থেকে তো রিয়েলমি 10 ভালো এই সেই। রেডমি নোট 12 আমি তো চালাইনি, তো রিয়েলমি 10 আমি চালিয়ে যা পাচ্ছি এটাই আপনাদের আমি জানালাম যে আসলে এটার বর্তমান অবস্থা কি। আর সব থেকে বড় কথা, রিয়েলমি টেনের যে প্রসেসর, প্রসেসরটা হচ্ছে G99। আমি দেখাই, প্রসেসর হচ্ছে G99। তো এটা এটাতে অবশ্যই একটু ল্যাগ ইস্যু আছে, অনেকে লিখছে না এটা তো অনেকে মানে এটা অনেক স্ট্রং। তো আপনি যখন চালাবেন তখন আপনি বুঝবেন, আপনি ফোনটা কিনেন, কিনে তারপর দেখেন। আমি তো কোনো পেইড রিভিউ দিতে বসি নাই, আমি জাস্ট চালিয়ে যা পাচ্ছি তাই। অনেকে বলছে যে পোকো পোকো তো আরও খারাপ এই সেই, পোকোর প্রসেসরটা অনেক স্ট্রং, 695। তো 695 5G প্রসেসর, এটা অনেক স্ট্রং এটার থেকে। সো পোকোর আপনার ব্যাটারি ব্যাকআপও ভালো, পোকোর X5-এর ব্যাটারি ব্যাকআপ ভালো আর কি রিয়েলমি 10-এর থেকে। সো আমি ওই হিসেবে বলেছিলাম যে দাম যেহেতু সমান, 6128 এখন 20,500, এটা এটাও প্রায় 20,500 বা 21,000 টাকা 8128। সো এই হিসেবে পোকোটা নেওয়া বেটার, আর রিয়েলমি নিলে আপনার এই জিনিসগুলো কনসিডার করতে হবে। ক্যামেরার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, ক্যামেরা স্যাম্পল ট্যাম্পল এগুলো আপনারা জিএসএম এরিনাতে যেয়ে দেখতে পারবেন। দিনের বেলায় মোটামুটি চলে, রাতের বেলা বা একটু কম আলোতে খুবই খারাপ অবস্থা। ভিডিও কোয়ালিটি আরও খারাপ, ভিডিও একদমই আমি এভারেজের থেকেও নিচে বলবো। তো রিয়েলমি টেনের সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে রিয়েলমির ইউআইটা। ইউআই মানে হচ্ছে এই যে ইউআই, ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেসটা ক্লিন। ক্লিন বলতে অ্যাড কম আসবে, অনেক কিছু কম আসবে। এই যে রিয়েলমি ইউআই 4.0 অ্যান্ড্রয়েড 13, এটা অ্যান্ড্রয়েড 14ও পাবে। সো আপনাদের ক্লিন ইন্টারফেস দরকার হলে আপনারা রিয়েলমি নেবেন, ক্যামেরা কনসিডার করতে পারলে রিয়েলমি নেবেন, ব্যাটারি এভারেজ মনে করতে পারলে রিয়েলমি নেবেন। আর এটা মনে রাখবেন, আনঅফিসিয়াল যেগুলো দোকান, এখন কিন্তু রিয়েলমি 10 প্রায় 9 মাস 1 বছরের বেশি হয়ে গেছে, এখন কিন্তু ওরা দেখা যাচ্ছে যে অনেকে এক্সচেঞ্জ করতে যায়। তো এক্সচেঞ্জ করতে গেলে ওরা একটু নতুনের মতো ফোনগুলো আবার ক্লিন ট্রিন করে প্যাক করে ওরা আবার কিন্তু বিক্রি করে। সো একদম
চেক করে নিতে হবে, দোকান থেকে কিনতে গেলে একদম 2-3 ঘন্টা ওখানে ওয়েট করে, 4 ঘন্টা দরকার হয় ওয়েট করে, ওখানে আপনি এতটুক যদি আপনি বুঝতে পারেন কোনো সমস্যা, ওখানে আপনি ফেরত দিবেন। এটা বাসায় এসে আবার 10 দিনের ওরা ওয়ারেন্টি দেয়, 10 দিনের জন্য নিয়ে যাবেন, এটা কাজ করবেন না। সো এটাই হচ্ছে ব্যাপার। রিয়েলমি 10 প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে বাংলাদেশে, 1 বছরের বেশি আনঅফিসিয়ালি বিক্রি হচ্ছে। সো অনেকে আবার কিনে আবার এক্সচেঞ্জ করতে গেছে। আমি কিছুদিন আগে পোকো F5 কিনলাম, তখনও দেখলাম রিয়েলমি 10 এক্সচেঞ্জ করে অন্য নিচ্ছে ফোন, মানে নতুনের মতোই 4-5 মাস চালাইছে, দেখছে ক্যামেরা খারাপ এই সেই। আসলে ক্যামেরা খারাপ হলে আসলে কোনো কিছুই আসলে ওই ফোনের আর কারো ভালো লাগার কথা না। সো দেখলাম, তো আপনারা এভাবে চেক করে নেবেন। আর রিয়েলমি 10-এর 464টা এখন দাম কমে গেছে 15,000, রিয়েলমি 8 128টার দাম 20,500 থেকে 21,000, বা কোনো জায়গায় 21,500। এখন আমি যখন কিনেছিলাম 9 মাস আগে তখন 22,500 টাকা নিয়েছিল। সো এটা দেখে বুঝে শুনে কিনবেন। আর আমি কিন্তু শ্যুট করলাম এটা ভিডিওটা পোকো F5 দিয়ে, পোকো F5 আমার 41,000 টাকায় কেনা ছিল, পোকো F5 দিয়ে শ্যুট করা। কারো যদি পোকো F5-এর ভিডিও কোয়ালিটি কেমন মনে হয় এটা আপনারা দেখতে পারেন, এটাতে কোয়ালিটি আপনারা বুঝে নেবেন। সো এটাই হচ্ছে রিয়েলমি 10-এর আমার মতে লং টার্ম রিভিউ। আরেকটা আমি বলি, সেটা হচ্ছে রিয়েলমি 10-এ কিন্তু কোনো নোটিফিকেশান বার নাই। এখন আপনি চার্জ দিচ্ছেন কত পার্সেন্ট হয়ে গেল, বা চার্জ আপনি চার্জ লাগানোর পর যে একটা আলো জ্বলবে যে না আপনি চার্জ চার্জিং কেবলে লাগাইছেন, এটাও কিন্তু রিয়েলমি 10-এ নাই। মানে কোনো নোটিফিকেশানের মানে কোনো নোটিফিকেশান লাইট কোনো কিচ্ছু নাই, কোনো মেসেজ আসলো, কোনো কল আসলো, কোনো নোটিফিকেশান লাইট, কোনো নোটিফিকেশান মেসেজ, মানে কোনো নোটিফিকেশান সাইট থেকেও আসে না। যেমন আপনার পোকো F5-এ দেখলাম যে স্ক্রিন দিয়ে একটা আলোর মতো একটা ঝলক আসে, যেটা মানে পুরো নোটিফিকেশান লাইট না, মানে বোঝা যায় যে একটা কল আপনার মিস হয়ে গেছে, একটা মেসেজ মিস হয়ে গেছে। এটা কিন্তু রিয়েলমি 10-এ কিন্তু কোনো কিচ্ছু নেই। সো এটা বুঝবেন। আর ইউজার ইন্টারফেস অনেক ক্লিন, কিন্তু ক্যামেরা ব্যাটারি দিনে দিনে অনেক ডাল অবস্থা। সো দেখে শুনে বুঝে নেবেন। আর আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে ওরা কিন্তু নিজেরাই প্যাকেট করে, হ্যাঁ, তো দেখে শুনে অবশ্যই কিনবেন, ওখানে ওয়েট করে দেখে দেখে কিনবেন। আর 500-1,000 টাকা বাঁচানোর জন্য কোনো সস্তা দোকানে যাবেন না, যাদের রেপুটেশন ভালো, যারা আপনাকে চেক করে নেবে নিতে দিবে সেখান থেকে নেবেন। আর আরেকটা সব থেকে বড় কথা আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে, যে দোকানে দেখবেন যে অনেক ভিড় ওখানে আপনি সময় দিয়ে দেখতে পারবেন না, ওইসব দোকান অ্যাভয়েড করবেন। হতে পারে সেটা রিনাউন্ড যদি দোকানও হয়, যদি ভালো কোনো দোকানও হয় যে না এই দোকানের তো অনেক আমি নাম শুনি, এই দোকান তো অনেক ভালো, সবাই তো এইসব থেকে কিনে, আমি ওখান থেকে কিনি, কিন্তু ওখানে আপনি ভিড়ের চোটে ফোনই দেখতে পারবেন না। সো এই রিস্কটা কোনোভাবেই নেওয়া উচিত না, যতই ওরা আপনার 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিক না কেন। একটু ফাঁকা ফাঁকা মানে একটু ফাঁকা টাইপের দোকানে যাবেন, বসবেন 4-5 ঘন্টা দেখে তারপর ফোন নেবেন। আনঅফিসিয়াল ফোন এমনি অনেক সমস্যা। আর রিয়েলমির আমার এটাই লাস্ট কথা, রিয়েলমি নিতে গেলে এখন ওইভাবে ইউজড ফোন নতুন ধরায় দেওয়ার চান্স আছে। তো রিয়েলমির লং টার্ম রিভিউতে আমি ক্যামেরা ব্যাটারি এগুলো আমার মনে হয়েছে যে অনেক ডিগ্রেড, এগুলো নিচু হয়েছে, আরও এগুলোর মান আরও খারাপ হয়েছে। সো রিয়েলমি 10 কিনতে গেলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর এটা পুরো একটা অনেস্ট রিভিউ আমার পার্সোনাল লাইফে চালানোর পর, এটা আপনাদের আমি অনেস্ট একটা রিভিউ দিলাম। আর আমার মনে হয়েছে লাস্ট আপডেটটা আসার পর ক্যামেরাটা আরও একটু খারাপ হয়েছে, নাহলে তাও আগেরটা তাও মোটামুটি দিনের বেলায় চলতো। ক্যামেরা স্যাম্পল আমি হচ্ছে পরের ভিডিওতে দিয়ে দিব একটা। এই যে দেখেন লাস্ট আপডেট কবে আসছে, লাস্ট আপডেট এই যে আপডেটেড অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচের সাথে নভেম্বর 23, ডিসেম্বর 23 এটার আপডেট আসছে। এই দুইটা সিকিউরিটি প্যাচ ছিল, সাথে ছিল এই যে ফিক্সেস সাম নন ইস্যুস অপটিমাইজেস সিস্টেম স্টেবিলিটি, এটা লেখাই থাকে, কিন্তু ক্যামেরার অবস্থা এগুলো দিয়ে এই আপডেটটা দেওয়ার পর বেশি খারাপ হয়েছে। সো বাই বাই। রিয়েলমি 10 নিয়ে আরও কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, যদিও আমি অনেক কমেন্টেই বলে দিছি এটার অবস্থা কি। যারা হালকা পাতলা ফোন চালায়, হালকা পাতলা ইউজার, তারা নিলে নিতে পারে, নাহলে মোটামুটি হেভি ইউজার আসলে নেওয়া উচিত না। আর ক্যামেরা প্রেফারেন্স থাকলে তো নেওয়াই উচিত না।